নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের ইতিহাসের মডেল কোশ্চেন উইথ অ্যান্সারকে নিয়ে আলোচনা করছি। তো দেখো, এখানে আমি পার্ট বি এর 40 নম্বরের যাবতীয় MCQ এবং SAQ নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আজকে তোমাদের 24 নম্বরের MCQ নিয়ে আলোচনা করব, তো পরে তোমাদের 16 নম্বরের SAQ নিয়ে আমি পরে একদিন আলোচনা করব। তো দেখো, সেট 8 এর আগে আমি 1 থেকে 7খানা সেট সলভ করে দিয়েছি। তোমরা যদি এইগুলো ফলো করো 100% তোমরা কমন পাবে। ফার্স্ট কোশ্চেন কি আছে, রাজ তরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, কাশ্মীরের ইতিহাস জানা যায়। তো দেখো, রোমান টুতে কী বলেছে, ইম্পিরিয়াম শব্দটি হলো একটি, অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার লাতিন শব্দ, ঠিক আছে, গ্রিক শব্দ হবে না, ঠিক আছে, অ্যান্সার হবে লাতিন শব্দ। পরের কোশ্চেন কী বলেছে, রোমান থ্রি কোশ্চেন, অটম সিরেন অ্যান্সার হবে মিশরের দেবতা, অটম সিরেন অ্যান্সার হবে মিশরের দেবতা, ঠিক আছে। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, নিকট প্রাচ্য বলতে বোঝায়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার তুরস্ককে বোঝায়। রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, আইনস্টাইন ছিলেন, অ্যান্সার হবে চিত্রশিল্পী, অ্যান্সার কী হবে চিত্রশিল্পী হবে, ঠিক আছে, আইনস্টাইন ছিলেন চিত্রশিল্পী। তো দেখো, আমাদের 6 নম্বর কোশ্চেন কী বলেছে, উপনিবেশবাদদের সূত্রপাত হয়েছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার পঞ্চদশ শতকে। পরে কোশ্চেন কী বলেছে, 7 নম্বরের কোশ্চেন কী বলেছে, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন, অ্যান্সার হবে মেকলে, এই কোলব্রুক হবে না, চার্লস উড হবে না, জেমস মিল হবে না, এর অ্যান্সার হবে মেকলে হবে, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন মেকলে। 8 নম্বরের কোশ্চেন, আমিনি কমিশন গঠন করেন কে, অ্যান্সার হবে হেস্টিংস। তো দেখো, অনেকে বেন্টিং করেছিল, বেন্টিং হবে না, ঠিক আছে, আমাদের ওয়েলেসলি হবে না, কর্নওয়ালিস হবে না, এর অ্যান্সার হবে হেস্টিংস, কী হবে হেস্টিংস হবে। 9 নম্বরের কোশ্চেন কী বলছে, উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়, এর অ্যান্সার হবে 1854 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়েছিল। পরের কোশ্চেন 10 নম্বরের কোশ্চেন, দাক্ষিণাত্যের সুৎকর মহাজনরা পরিচিত ছিল, তো দেখো, পতিদার নামে হবে না, প্যাটেল নামে হবে না, মোড়ল নামে হবে না, এর অ্যান্সার হবে সাউকার, কী হবে সাউকার নামে পরিচিত, অর্থাৎ দাক্ষিণাত্যের সুৎকর মহাজনরা সাউকার নামে পরিচিত। তো দেখো, 11 নম্বর কোশ্চেন কী বলেছে, সিং চুং ইউই এর প্রবর্তক ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার সান ইয়াত সেন। পরের কোশ্চেন 12 নম্বরের কোশ্চেন, সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ডাঙ্গে। 13 নম্বরের কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল, অ্যান্সার হবে মুম্বাইতে, কোথায় বসেছিল মুম্বাইতে, তোমরা তো জানো 1885 খ্রিস্টাব্দে মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে এই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে, এবং আমাদের উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম সভাপতি ছিলেন, ঠিক আছে, বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 14 নম্বরের কোশ্চেন, স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ছিলেন, অ্যান্সার হবে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু, ঠিক আছে, স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ছিলেন, বুঝতে পারছো আমি কী বলছি, যে স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ছিলেন চিত্তরঞ্জন দাস। আমাদের পরের কোশ্চেন কী বলেছে, 15 নম্বরের কোশ্চেন, দ্য স্পিরিট অব ইসলাম গ্রন্থটি লিখেছেন, অ্যান্সার হবে আমাদের ডিয়ার অ্যান্সার সৈয়দ আমির আলী। পরের কোশ্চেন 16 নম্বরের কোশ্চেন, গান্ধীজি সম্পাদিত পত্রিকাটি হলো, অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার হরিজন। 17 নম্বরের কোশ্চেন, লৌহ মানব বলা হয়, অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেলকে। 18 নম্বরের কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন, অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার রুজভেল্ট। 19 নম্বরের কোশ্চেন কী বলেছে, বিশ্বায়ন কথাটির প্রবর্তক হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার রোনাল্ড রবার্টসন। আমাদের 20 নম্বরের কোশ্চেন কী বলেছে, যে তৃতীয় বিশ্বে ঠান্ডা লড়াইয়ের মূল কেন্দ্র ছিল, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ইসরায়েল। 21 নম্বরের কোশ্চেন, দাতা কথার অর্থ হলো, অ্যান্সার হবে সের অ্যান্সার উত্তেজনা প্রশমন। 22 নম্বরের কোশ্চেন, হরি সিং ছিলেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার কাশ্মীরের মহারাজা, ঠিক আছে। তো দেখো, বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু টু দ্য পয়েন্ট এখানে আমি ব্যাখ্যা করেছি। 23 নম্বরের কোশ্চেন, এশিয়ার আলো বলা হয়, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার জওহরলাল নেহরুকে। 24 নম্বরের কোশ্চেন, সার্কের বর্তমান সদস্য সংখ্যা, অ্যান্সার হবে সের অ্যান্সার 8টি। তো দেখো, প্রত্যেকটা
কোশ্চেন তার অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। তো দেখো এই যে তিন নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক নম্বরে ষোলোখানা যে এসএ কিউব আছে, এই এসএ কিউবগুলো তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করিয়ে দেবো। তো এসএ কিউবগুলো দেখে নাও, তিন আইন কি, ঠিক আছে, গান্ধী আরন চুক্তি কবে সম্পাদিত হয়, চেম্বার অফ প্রিন্সেস কি। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট কিন্তু আমি তোমাদের পরে বলে দেব, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের আমি পরে বলে দেব, ঠিক আছে। ম্যাক অর্থার কে ছিলেন, এনপিটি কি, নেলসন ম্যান্ডেলা কে ছিলেন। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।